এক ইউজ করে গ্র্যান্ডমাস্টার পুশ দিয়ে আর পেজ গ্রো করছো, আইডি গেছে, আবার সিম্পেজি নিয়ে পেজ গ্রো করতেছো ভাই, পেজ আইডি যেটাই হোক গ্রো করতেছো, মানে সিম্পেজির পর সিম্পেজি ভাই, অফ যা ভাই অফ যা। ওটার সময় সামনে দিয়ে ফাইট এনিমি আসছে অ্যান্ড সে একটা গ্লোয়াল লাগাইছে, গ্লোয়াল লাগানোর পরে ফাইট করতেছে, স্ক্যালা দিয়ে গ্লোয়াল মারার পরেও সে যখন মেডিকেট লাগাচ্ছিল মেডিকেটটা দৌড়ে দৌড়ে লাগাচ্ছে গাইস। গাইস তোমরা আবার অবজার্ভ করো, আমি ফুল স্ক্রিনে দেখাচ্ছি, আবার ঠিক করে দাও ঠিক আছে। আমি ব্যাগে দিলাম, যে ব্যাগে দিয়ে একটু দেই, গ্লোয়াল লাগাইছে ঠিক আছে। লেভেল আমার প্রায় 87 লেভেল হইতে মনে হয় 3-4 দিন সময় লাগবে, যেটা আমি ভালো মতো খেলতাম। 87 লেভেলের অ্যাকাউন্টের ভিতরে ভাই কোন গাদা গিয়ে বা কোন বলো দে এক ইউজ করবে একটু কমার কথা, নাকি আমি খেলতাছি 2 দিন ধরে এই অ্যাকাউন্ট আমি কিনা খেলতাম। 86 লেভেলের একটা অ্যাকাউন্ট এক করে কী জন্য নিজের অ্যাকাউন্ট নিজে সাসপেন্ড করবে একটু কমার কথা, প্লাস আমার 90,000 কিল কয়েকদিন খেলে 1,00,000 কিল আমার হয়ে যেত। আরেকটা কথা, অনেক মানুষ বাঙালি অনেক মানুষ অনেক মজা নিতাস, অনেক মানুষ সাপোর্টও করতো আমি দেখছি, আর আমি কোনো সিম্পতির জন্য এইসব কাহিনি করতেছি না ভাই। যার অ্যাকাউন্ট যায় সে পুজো বুঝতে পারতো, অনেক মানুষ কোথাও সিম্পতি নিতে হতো, আইডি যায় না এটা, আইডি না গেলে ভাই একটা মানুষ কী জন্য এরকম ভিডিও বানায়। গাইস কিছু বলার নাই, আসলে তন্ময় দা বট তার ভিডিওতে কথাগুলো বলার সময় না তার চোখটা পানি বেড়ে গেছিল, তিনি যখন ডিসকর্ডে আসছিল না তার সাথে যখন কথা বলছিলাম দেখলাম যে তার মনটা অনেক খারাপ হয়ে গেছে, তার এত বড় একটা আইডি সেটা ব্যান হয়ে গেছে। সো গাইস তোমরা তার জন্য দোয়া করো, যদি ফ্রি ফায়ারে কোনো দয়া মায়া হয় তাহলে আইডিটা ব্যাক দিতে পারে। আর গাইস আজকে খুব খারাপ লাগছে ভাই, আসলে একটা শখের আইডি যদি তুমি গেম খেলতে গিয়ে হঠাৎ করে ব্যান হয়ে যায়, তুমি কোনো কিছু ইউজ করো না, অবশ্যই তোমার মনটা খারাপ হয়ে যাবে। ঠিক তেমনটাই তন্ময় ভাইয়ের আইডি দেখা গেছে, আমরা বাংলাদেশের সবাই চিনি, যারা ফ্রি ফায়ার খেলি সবাই মোটামুটি জানে যে আমাদের টিম ইলিট বিডির একটা ফুল একটা স্কোর সবসময় রিজনের টপে থাকে। তো শখের একটা আইডি থেকে গাইস কেউ হ্যাক ইউজ করবো, আসলে তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, যদি সে হ্যাক ইউজ করতো তাহলে সে গাইস হ্যাকার হয়ে যেত, সবসময় হ্যাক ইউজ করতো তখন আমরা অনেক আগে থেকে বসতাম, তাহলে আমরা এতদিন ধরতে পারি না, কেন তিনি তো হ্যাকই ইউজ করতো গাইস, তিনি তো হ্যাকই ইউজ করতো, তাহলে এতদিন আমাদের চোখে পড়ে নাই কেন। আজকে যখন ওনার আইডি ব্যান হয়েছে তখন আমরা সবাই বলতেছি তিনি নাকি হ্যাক ইউজ করতে। আসলে ভাই তোমরা যারা ওনাকে হ্যাকার বলতেছো একটু চিন্তা করে দেখো, বাই চান্স তোমার আইডিটা যদি এরকম হঠাৎ করে সাসপেন্ড হয়ে যায়, এরকম গাইস অনেকের আইডি হচ্ছে, এরকম অনেকের আইডি হচ্ছে, তোমরা রিপ্লে করে দেখতে পারো, অনেক ইউটিউবার কমেন্ট বক্সে কিন্তু গিয়ে সবাই কমেন্ট করো যে আসলে ভাই আমার আইডি হ্যাক হয়েছে, আইডিটা ফেরত আনবো কীভাবে, তখন তারা ইউটিউবারের অ্যান্সার দেখি ভাই আমরা এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না, তুমি হ্যাক ইউজ করবে। আসলে কি তুমি কিন্তু ভাইয়া জানো যে তুমি হ্যাক ইউজ করো না, তারপরও তোমার উপরে ব্লেম আসতেছে যে তুমি হ্যাক ইউজ করছো। গাইস এটা একটু মাথায় নাও যে গাড়ি নেয় মাঝে মাঝে গাঁজা টাজা খায়, গাঁজা খাওয়ার পর এই ধরনের কথা বলে। সো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, আর যদি গাইস চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো গাইস বাই বাই। গেমে ঢোকার পরে আমি চিন্তা করতে থাকি কেমনে তার বিরুদ্ধে প্রুফ পাওয়া যায়, অবশ্যই কিছু না কিছু করছে, যার কারণে কিন্তু তন্ময়দা বটের আইডি গ্যারিনা সাসপেন্ড করে দিছে। তারপরে আমি গেমে ঢোকার পরে কোনো প্রুফ পাইলাম না, ইউটিউবে ঢুকছি বিভিন্ন জায়গায় ইউটিউব ঘাটাঘাটি করছি তাও কোনো প্রুফ পাই নাই। গাইস আজকে বিকালবেলা দেখি যে তন্ময়দা বট কিন্তু একটা ভিডিও আপলোড দিছে অ্যান্ড ওই ভিডিওতেই কিন্তু সে তন্ময়দা বট আমাকে নিজের হাতে